ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি অতিবাড়ি করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই ঢাকায় উনিশটি অস্থায়ী পশুর হাট বসেছে এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দশটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নয়টি হাট বসবে সতেরোই জুলাই এসব হাটে পশু কেনা শুরু হবে এর বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলি স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় শারুলিয়া স্থায়ী পশুর হাটেও চলছে কোরবানির পশু বেচা কেনা এই হাটগুলোতে ঈদের দিন সহ তার আগের পাঁচ দিন পশু বেচা কেনা হবে হাটগুলো পরিচালনার জন্য শর্ত দেওয়া হয়েছে থাকবে আদালত এছাড়া অনলাইনেও পশু করা যাবে হাটের খবর জানতে আমরা পশুর এখন যাচ্ছি চট্টগ্রামে সেখানে আছেন আমাদের স্টাফ করসপন্ডেন্ট আরিচ আহমেদ আরিচ চট্টগ্রামে কোরবানি পশুর হাটের কি অবস্থা আমাদেরকে জানাবেন আর ক্রেতা যারা আসছেন তারা কি স্বাস্থ্যবিধি মেনে আসছেন মিতা চট্টগ্রামে তিনটি স্থায়ী পশুর হাট সহ প্রায় ছয়টি বাজারে এবার পশুর হাটে পশু বেচা কেনা চলছে আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম এলাকায় পশু বেচা কেনা হচ্ছে